বিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল। সোনা একটু আগাও তো, একটু আগাও। ও সোনা কি গো আখিমা, একটু আগাও। ওর অনেকগুলো পিঙ্ক কালার ড্রেস, তাই শুধু পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। চলো চলো চলো, যে বিয়ে বসেনি না, বিয়ে পি উঠলো। ওই যে বিয়ে স্টার্টিং, তো আমরা যাচ্ছি, তোমরা সাথে দেখো ব্লগটা, দেখি কতটুকু করতে পারি কতদূর। আর এই যে আমার সাজ, হ্যাঁ যে আমি সেজেছি। এই যে বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে গেল। লাইটটা জ্বালাইলেই না। এই যে ব্রাইড আমাদের, এই যে আমাদের ব্রাইড, পূজা, ওই পূজা আমাদের ব্রাইড। ওর বিয়েতে এত দৌড়াদৌড়ি আমাদের। এই যে বর, প্রচুর লোকজন আছে। ফুচকা খাচ্ছে, তাহলে কি খাচ্ছ? ফুচকা, ফুচকা খাচ্ছে। এখানে ঘুগনি, এখানে ফুচকা, এখানে কফি। তো চলো দাঁড়িয়ে দেখিয়ে দিই। বিয়েই তুলতে পারলাম না, বিয়েই শেষ হয়ে গেল। মানে ওইভাবে করলে ওঠো, ওই মুখ ঘুরো, এইভাবে করলে ওঠো কেউ। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াতে বলছি না। এই যে এখন আমার মেয়ে আর থাকতে পারছে না, ঘুম পেয়ে গেছে, ওকে খাইয়ে দিব। আর এই যে আমাদের বৌদি, এই যে ফুচকুটা, তো ওদের দুজনেরই ঘুম পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে এখানে বড়ও খেতে বসে গেছে। খা খা, অল্প অল্প করে, আস্তে আস্তে খা, সারাদিন খাসনি। খেলে এসো না। এই যে পূজার মাসি, চলো ব্লগটা দেখতে থাকো তোমার। আমরা খেয়ে দিয়ে বললাম, খেয়ে পর্ব শেষ, কালকেও আসি দিয়ে, জানি না আসতে পারবো কি না। এখন ভাবছি যে আজকে রাত্রে বাড়িতে গিয়ে কালকে আসতে পারবো, তো অনেক মেট হবে, মেক আপ তুলে ফ্রেশ হয়ে শুতে শুতে, তারপর ভিডিও এডিটিং, থাম্বনেল বানানো, সব কমপ্লিট করে শুতে শুতে অনেক রাত্রি হয়ে যাবে। কালকে জানি না কি হবে, আসতে পারবো কি না। সো চলো, এখানে রুমে ঢুকে পড়েছি আমরা, একটা রুমে ভবন। এটা এটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে একটা বিয়ের ভবন। এখানে বিয়ে হয়, ভাড়াও থাকে অনেকে, অনেক বাইরে থেকে এসে ভাড়াও থাকে। তো চলো দেখাচ্ছি যেতে যেতে। বিয়ে শেষ, মানে বাড়ি যাচ্ছি এখন। যে এখানে ওরা কাপল শুট করছে, আর
কথা বলে যাবি আসো। আসলাম হ্যাঁ চল বস, আমরা এখন বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়ি কমপ্লিট, আর এই হচ্ছে ভবনটার সামনেটা, এখানে বিয়ে ভাড়া দেওয়া হয়, প্লাস রুম বুক করা হয় থাকার জন্য বাইরের থেকে হইলে। আরও আছে এরকম অনেক, তো চলো বিয়ে বাড়ি টাটা, আমরা বাড়ি যাচ্ছি। সো আবার পরে নেক্সট ব্লগে কথা হচ্ছে তোমাদের সাথে, চলো টাটা।